সম্মানিত দর্শক, অমিত শাহের ছেলে রইল আর সৌরভবাদ। মহারাজের হয়ে ব্যাট ধরলেন মুখ্যমন্ত্রী। সৌরভকে নিয়ে কি বললেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন? পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দ্বিতীয়বার বিসিসিআই প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়, তাকে এক প্রকার গতিচ্যুত করা হয়েছে। বিষয়টির সঙ্গে রাজনীতির যোগ দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কয়েকদিন ধরেই সৌরভের অপসারণ নিয়ে ক্রিয়া ও রাজনীতির জগতে চাপান উতোর চলছে। তারই মধ্যে সৌরভকে নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন অধিনায়ক বাংলার মহারাজের হয়ে ব্যাট ধরলেন খোদ মুখ্যমন্ত্রী। কুলিং অফ পিরিয়ড নিয়ে সুপ্রিম কোর্টের স্বস্তির রায়ের পর অমিত শাহের ছেলে বহাল তবিয়তে বোর্ডের সচিব পদে থেকে গেলেন, অথচ সরিয়ে দেওয়া হলো বাংলার আইকনকে। বিষয়টি আর পাঁচটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্তের মতোই মেনে নিতে পারছেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিবাদে গর্জে উঠে বললেন অন্যায়ভাবে সৌরভকে বাদ দেওয়া হয়েছে, এর প্রায়শ্চিত্ত হতে পারে সৌরভকে আইসিসির চেয়ারম্যান পদে লড়াই করার সুযোগ করে দিয়ে। অতীতে ভারত থেকে বিশ্বে ক্রিকেটের নিরাময়ক সংস্থার সর্বোচ্চ পদে আসীন হন জগমোহন ডালমিয়া, শরদ পাওয়াররা ইতিমধ্যেই সিএবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনস্থির করে ফেলেছেন সৌরভ। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করছেন বাংলা ও দেশের গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের যোগ্য স্থান আইসিসি। রাজনীতির গন্ধ আজ করতে পেরেছেন মমতা। আজ উত্তরবঙ্গ সফরের আগে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, দেশবাসী এবং ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলছি সৌরভ আমাদের গৌরব, যথেষ্ট দক্ষতা নিয়ে মাঠে খেলেছেন, প্রশাসনিক দিকটাও ভালোভাবে চালিয়েছেন। বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, আদালত থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ সৌরভ এবং অমিত শাহের ছেলের জন্য ছিল। বোর্ডে অমিত বাবুর ছেলে রয়ে গেলেন, অথচ সৌরভকে বাদ দেওয়া হলো, সৌরভকে বঞ্চিত করা হয়েছে এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার মুখ্যমন্ত্রী অনুরোধ, সৌরভকে আইসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। এদিকে আজ সৌরভকে নিয়ে কথা বললেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি জানান, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, সেই সুবলে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি সৌরভকে বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলবো যাতে সৌরভকে আবার ফিরিয়ে আনা হয়, কারণ সৌরভ আমেরিকার ক্রিকেটের বিষয়ে আমাদের অনেক সাহায্য করেছেন। সম্মানিত দর্শক, সৌরভের বিদায় ও বাইডেনের মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশান সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।